আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাফিনস কিচেন। যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্ব নোটে শাক ভাজি রেসিপি নিয়ে। আর এই নোটে শাকটি ভাজি করতে আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ ও এক চা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া। এই নোটে শাকটি ভাজি করতে আমি প্রথমে নোটে শাকটি একটু সিদ্ধ করে নেব। পানিটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নেব কয়েকটা চিংড়ি মাছ, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নেব একটা ছোট আলু, এমন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। সে আলুটি দিয়ে এখন ভালো করে সবগুলো একটু নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব নটে শাক। শাকগুলি আমি এমন একটু বড় বড় করে কেটে নিয়েছি। শাকগুলি মশলার মধ্যে দিয়ে এখন মশলার সাথে শাকগুলি একটু মিশিয়ে নেব। বাকি শাকগুলিও এখন এই পাত্রের মধ্যে দিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে শাকটিকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে শাকটি সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নিচে থেকে নেড়ে নেব। শাকটি কয়েকবার নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। যদি এক কাপ পানি দিয়ে এই শাকটি সিদ্ধ না হয়, আপনারা চাইলে আরো পরিমাণে পানি দিয়ে নিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি একটু পরে দিয়ে নিয়েছি যেন কাঁচামরিচটি ভেঙে না যায়। এখন আবারও ঢাকনা দিয়ে শাকটিকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আমি আবারও একটু নেড়ে নেব। দেখুন, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। আমি এইভাবে একটু নেড়ে নেব। শাকের যে ডাঁটা আছে সেই ডাঁটাটিও ভালোভাবে গলে গেছে। এই সময় শাকটিকে চুলা থেকে নামিয়ে নেব। এদিকে শাকটি ভাজি করতে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে তেলের সাথে একটু নেড়ে নেব। পেঁয়াজের কালারটি পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে নেব 4 কোয়া রসুন কুচি। আবার সবকিছু একটু নেড়ে নেব। পেঁয়াজ ও রসুনটা এমন ব্রাউন হয়ে আসলে আমি আবারও একটু নেড়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলি দিয়ে নেব। শাকটিকে এখন আমি তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শাকটিকে তেলের সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন, শাকটি ভাজি হয়ে গেছে। আমি এই সময় চুলাটি অফ করে দেব। আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।